ইউটিউব ফেসবুকের ভিডিও অনেকে দেখতে চান না, অনেকে লাইক কমেন্ট করতে চান না, হয়তো বা একটুখানি দেখে স্কিপ করে চলে যান যে পছন্দ হইতেছে না, কথার স্টাইল ভালো না। হ্যাঁ সত্যি কথার স্টাইল ভালো না, আপনার একটু সুন্দর স্টাইল করে কথা বলা পছন্দ করেন, আমি আবার স্টাইল করে কথা বলতে পারি না। আবার অনেকে কমেন্ট করতেছেন যে এই কোরিয়ানরা যখন ভাত খায় তখন এই যে স্টিক দিয়ে ভাত খায়, দুটো দুটো স্টিক দিয়ে ভাত খায়, এই স্টিকগুলো যখন 4-5 জন লোক একসাথে বসে নানান ধরনের পরিবার থেকে আসে বা একই পরিবার আমাকে বলতেছে আপনি কীভাবে আপনার ছেলে এবং হাজব্যান্ডের সঙ্গে একই সঙ্গে একই মানে আলাদা স্টিক হলো একই প্লেট থেকে কিভাবে খাবার খান, আমার পরিবার থেকে আমি খাবার খাই, আপনি কি আপনার স্বামীকে কখনো এক এক এই যে এক লম্বা লম্বা এক দলা ভাত খাওয়াই দেন নাই আপনার হাত দিয়া, বা আপনার ছেলে মেয়েকে কি আপনি হাত দিয়ে ভাত খাওয়াই দেন নাই, তারপরে কি আপনি খান নাই হাতটা চারটা চারটা কিছু খান নাই? না আমি তো সবসময় খাই, আমার ছেলেটাকে খাওয়াই দিই ওই হাতেই আমি খাই, তো আমার হাজব্যান্ডও যখন খায় তখন ওই যে কাঠি দিয়া খায় সে কাঠি দিয়া খায়। এখন আসি রেস্টুরেন্টের কথা, না রেস্টুরেন্টের কথা আর একটু পরে আসি, এখন আসি কোনো একটা কোম্পানি বা কোনো একটা অফিসের কথায় আসি। ধরেন একটা অফিসে অনেক লোকরা জব করে, তারা তো পরিবারের না, হ্যাঁ আবার পরিবারের অনেকে আছে কিন্তু আছে পরিবারের, কিন্তু বাদ বাকি সবাই হচ্ছে যারা অন্য অন্য দেশ থেকে আসে বা অন্য অন্য জায়গা থেকে কাজ করতে আসে। তা ওই ওই অফিসে যখন যারা কাজ করে তারা একসাথে কোনো রেস্টুরেন্টে খেতে গেলে কোনো একটা খাবার নিলে পরে সেই খাবারে 2 টাকা কাঠিয়ে দিয়ে নাড়াই চড়াই নাড়াই চড়াইয়া নিয়ে বাচ্চা বাচ্চা খাবার খায়, এইগুলো যখন আমি দেখি তখন আমার খাওয়ার রুচি এমনাই চলা যায়। যখন পরিবারে খাই তখন কোনো সমস্যা হয় না, কারণ ওইটা হচ্ছে আমার পরিবার। কিন্তু ভাইরা গিয়া যখন দেখে যে অন্যরা ওইরকম বাচ্চা বাচ্চা খাইতেছে, আমি বলি মানে ঘরে আসা তখন আমি ভীষণ রাগ হয়ে বলতে পারি না, এবং এমনভাবে বলতে পারি না মানে রাগ আমি কন্ট্রোল করি, কন্ট্রোল কন্ট্রোল অ্যান্ড কন্ট্রোল। শুধু আফা আপনারা রাগ হবেন কেন, পরিবারের তা খাওয়া যায়, আপনি বলেছেন আমি পরিবার থেকে কেমনে খাই, পরিবারেরটা আমি খাইতে পারি, কিন্তু বাইরে গিয়ে আমি এইটা কখনোই সহ্য করতে পারি না। তারপরে মাঝে মধ্যে দেখা যায় যে এই যে কোরিয়ান অনেক হালমনিরা আছেন যারা অনেক বয়স্ক লোকজন, তারা অনেক খাবার নিয়ে মাঝে মধ্যে এইখানে ওইখানে দাঁড়ায় দাঁড়ায় 3-4 জন মহিলা বৈশাম বৈশাম মানে মিল্লা ঝুল্লা গল্প গুজব করতে থাকে, অনেক ধরনের খাবার ঘরের থেকে নিয়ে আসেন, তাদের পাশ থেকে যখন চলে যায় তখন মাঝে মধ্যে তারা ডাইকা খাবার দিতে চায়, আমি সেই খাবারটাও নিতে চাই না কেন জানেন। তারা আবার ঘরে থেকে কুত্তা নিয়ে আসে, একসাথে কুত্তারও বসায় খাওয়ায়, কুত্তারে এরকম করে দেয় গা হাত পা বুলাইয়া দেয়, কুত্তার মাথা বুলাইয়া দেয়, কুত্তার পা বুলাইয়া দেয়, তা আমাকে ওই হাত দিয়ে আবার খাইতে দিতে আসে। আমি যখন ওই খাবারটা খাইতে চাই না তখন তারা কি মনে করে জানেন, আমি কোরিয়ানদের পছন্দ করি না, আমি কোরিয়ান খাবার খাইতে ভালোবাসি না, কিন্তু বিশ্বাস করেন যে খাবারটা খাইতেছে সেটা আমার অত্যন্ত পছন্দের খাবার, কিন্তু ওই যে যে হাত দিয়ে দিতেছে ওই হাত দিয়ে কুত্তারে বুলাইয়া বুলাইয়া দিতেছে আমি সেটা খাইতে পারি না। এই কোরিয়ানদের কুকুর নিয়ে কখনো কোনো কিছু বলতে হয় না জানেন, আপনি যখনই কোনো কুকুর নিয়ে তাদের সাথে কথা বলবেন যে আপনার বাড়িতে কুকুর আছে আপনার ঘরে আমি ভাত খাবো না, আপনি ওই কুকুরের ওই পরিষ্কার করার পরে হাত ধোন নাই খাবারে হাত দিছেন আপনার সাথে গেঞ্জাম লেগে যাবে। হেরা আমাদের চাইতে কুকুরকে বেশি ভালোবাসে। অনেক পরিবারেই আছে যে সন্তান নেন না, সত্যি সত্যি তাদের সন্তান নেন না, ইচ্ছা কইরা কুকুর পালন করেন কুকুর তাদের সন্তান হিসাবে। আবার অনেক পরিবারে আছে যারা বৃদ্ধ বা বৃদ্ধা হয়ে গেছে একা একা বাস করে, তারা ওই যে একাকিত্বের জন্য কুকুর নিয়ে এসে পালে লালন পালন করে। বিশেষভাবে দেখা যায় যে যখন কোম্পানিতে কেউ জব করে, যারা কোম্পানি থেকে যখন বেশিরভাগ সময় বাইরে ভাত খাইতে যায় দুপুরে বা সন্ধ্যার সময়, তখন ওই কাঠি দিয়ে ঘুরাই মুড়াইয়া যেমনে যেমনে খায়, বুঝছেন আমার ওইটা দেখলে না মাথা গরমে যে বিশ্বাস করেন আমি মানে এইটা নিয়ে আমি প্রচুর স্ট্রেস, প্রচুর আমার মানসিক যন্ত্রণা, মানে আমার যন্ত্রণা। আমি সেই ঘরে এসে যখন আপনাদের দুলাভাইকে বলি যে এই করো এই করতো হ্যান করতো ত্যান করতো আগে এখন না, আপনার দুলাভাই আমাকে বলতো যে তোমার দ্বারা সম্ভব না কারণ আমি অনেক বাচ্চা বাচ্চা খাই, এই কেউ যদি আমার খাবারে এসে হঠাৎ করে হাত দেয় কোনো একটা খাবারে, আমি যেটা রান্না করতেছি হঠাৎ করে যদি খাবারে হাত দেয় বাইরের থেকে এসে, না কখনো না, হাত ভালো করে ধুয়ে আসো তারপরে। ইদানিং আমার ভিডিওতে লাইক কমেন্ট পড়ে না, শেয়ার তো দূরে থাক,
অনেক কম লাইক কমেন্ট পড়ে, অনেক কম দেখে। তা অনেকেই আছেন চিন্তা করেন, কল্পনা আপা যদি কোটিপতি লাখপতি হয়ে যায়গা তো তাদের আবার সমস্যা হয়ে যেতে পারে। আজকে থেকে আবার বৃষ্টি আরম্ভ হয়েছে কোরিয়াতে, প্রচুর বৃষ্টি, এই যে ঝাংমাছল মানে রেইনি সিজন আরম্ভ হয়েছে, থেকে থেকেও বৃষ্টি হতে পারে, আবার এক নাগারেও বৃষ্টি হতে পারে। আজকের ভিডিওটা অনেক মজা করে করলাম, একটু দুষ্টামি করে করলাম, অনেকে হয়তো মাইন্ড করতে পারেন, অনেকে রাগ হতে পারেন, অনেকে বলতে পারেন যা ধরে আর সাবস্ক্রাইবই করবো না, তোর ভিডিও আর দেখতাম না, লাইক কমেন্ট তো দূরে থাক, বেডি বললে আর কত কে, আসলেই বেডি।